আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকে যে বিষয়টা আপনাদের সামনে আমি উল্লেখ করতে যাচ্ছি সেটা হলো স্বপ্নে মুআল্লিম বা শিক্ষক দেখা যদি আপনি স্বপ্নে শিক্ষক বা মুআল্লিম দেখেন তাহলে এর ব্যাখ্যা কী হবে সে ব্যাপারে আমরা আজকের ভিডিও সামনে অগ্রসর করার চেষ্টা করি যদি কেউ কাহাকে অর্থাৎ যদি কেউ কোনো ব্যক্তিকে কোনো আইলেম শিখাইতে দেখে তবে ইহা মানুষের নিকট উচ্চ মর্যাদা ও সম্মান লাভের ইঙ্গিত করে ইমাম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেন যদি কেউ কাউকে কোনো আইলেম শিখাইতে দেখে আর লোকটি যদি ইহার যোগ্য হয় তবে সে ইহা লাভ করিতে পারিবে আর যদি যোগ্য না হয় তবে সে নিজেই উচ্চ মর্যাদা লাভ করিবে মোহাবের বা স্বপ্ন রহস্য বৃত্তান্তকারী দেখার ফলাফল কারি ওয়স ও কাজী দেখার মতো প্রিয় বন্ধুরা স্বপ্নে মহাল্লিম বা শিক্ষক দেখলে দুইটা ব্যাখ্যা যেটা স্পষ্ট হয়েছে সেটা হলো যদি আপনি দেখেন কাউকে শিখাইতেছেন যদি আপনার যোগ্য হন তবে আপনি নিজেই ব্যক্তিগতভাবে কাউকে পড়াবেন বা সেই যোগ্যতা আপনি অর্জন করবেন আর যদি আপনি যোগ্য না হন তাহলে আপনার উচ্চ মর্যাদা লাভ হবে স্বপ্নের ব্যাখ্যা চমৎকার আশা করি সকলেই বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি